আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আহমেদ আলী খান এবং তোমরা দেখছো তোমাদের নিজস্ব চ্যানেল ইন্ডিয়ান ফোর্স একাডেমি। বন্ধুরা, আমরা আজকে যে ক্লাসটি করব সেটি হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স, মানে রিজনিংয়ের ক্লাস করব এবং পরপর কোশ্চেন থাকবে তোমাদের সামনে। তোমরা আগে নিজেরা চেষ্টা করবে করার, তারপর আমি সময় দেব, সেই সময়ের মধ্যে যদি হয়ে যায় ভালো, তারপর না হলে আমি করে দিচ্ছি, ঠিক আছে? তো তোমাদের সামনে একটি প্রশ্ন আছে, নিচের চিত্রটিতে কোন কতগুলি ত্রিভুজ আছে? ওকে, অপশান আছে 11, 12, 13 এবং 15। চলো দেখে নেওয়া যাক কটি ত্রিভুজ আছে এতে। দেখো, এই জায়গা যদি আমরা এভাবে ডিভাইড করলে আমরা এখান থেকে পাবো এই অংশটা একটি ত্রিভুজ, এখান থেকে আরেকটি পাবো আমরা, এটা তো একটি হলো, তারপরে দুটি, তিনটি, ঠিক? অপোজিট সাইড যদি নিই এখান থেকেও তিনটে বেরোবে, ঠিক আছে? ছটা। তো আমরা দেখলাম যে কাউন্টিং অলরেডি ছটা হয়ে গেছে, ঠিক আছে? এবার এই জায়গায় একটা পুরোটা বেরোবে, ছটা, এদিকে সাতটা, আর এর সাথে একটি আটটি, এখানে টোটাল আটটা বেরোচ্ছে টোটাল, ঠিক? এবার এগিয়ে যাও সামনের দিকে, নয়, 10, আর পুরোটা একটা 11, ঠিক আছে? এবার একটু এটা বাড়িয়ে দিলে এটা একটা বেরোচ্ছে ত্রিভুজ, 12, ঠিক আছে? এটা ত্রিভুজটা তোমার এই পুরোটা দিক থেকে একটি বেরোবে, 12, ঠিক আছে? আর একটি ত্রিভুজ বেরোনোর কথা এখানে, সেটি হচ্ছে যে এটা যখন আমরা পুরোটা নেব, এই সাইড থেকে পুরোটা একটা যখন নেব, এটা হচ্ছে টোটাল 13টা, ঠিক আছে? তো টোটাল 13টা আমরা ত্রিভুজ পাচ্ছি এখানে, তো আনসার হবে তোমার 13। এই কোশ্চেনটা দেখো, ফেসিয়াল চিত্রটি জল চিত্র কি হবে, চাইছে ওয়াটার ইমেজ। এর আনসার হবে, রাইট আনসার, ওয়াটার ইমেজ, বি। চলো নেক্সট প্রশ্ন, সারিতে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কোন সংখ্যা বসবে? এটি একটি মিক্স সিরিজ আছে, দেখলেই বোঝা যাচ্ছে যে 27 থেকে 30, 30 থেকে আবার কমিয়ে 25 হয়ে গেছে, 25 থেকে আবার বেড়ে গেল 32, আবার এদিকে 23, ঠিক আছে? 100 সবার সাথেই আছে, 127, 130, 125, 132, 123। এটা মিক্স সিরিজের একটা চিহ্ন যে বাড়ছে কমছে, বাড়ছে কমছে, এরকম করে যাচ্ছে। দেখো এখানে কি হচ্ছে যে 127-এর সাথে যে কানেক্ট আছে সেটা হচ্ছে 125, তারপরে কানেক্ট আছে 123, ঠিক আছে? এখান থেকে কত গ্যাপ, তো কমে গেছে, তাই তো? 2 কমে গেল, 125 থেকে 23, মানে আবার 2 কমছে, ঠিক? 30 থেকে যদি আমরা 32 দেখি, এর মাঝখানে কোথায় আছে, 130 আছে, 130, তারপর এখানে 132, তার মানে এখান থেকে 2 বেড়ে গেছে। তো এই সিরিজটা এখানে ড্রপ হবে, 32-এর পর আবার 2 বাড়বে, তাহলে কত হবে, 134, 134। তো রাইট আনসার ইজ 134, বি। নেক্সট প্রশ্ন দেখে নিই, এটাকে দেখো, বলছে যদি 7:8, 49, 4:4, 12, 6:18 হয়, তাহলে 9:6 কত হবে? আনসারটা খুবই সোজা আছে, 49 আসছে কি করে? দেখো, 7 গুণ 8 থেকে -1 করলে, -1 যদি করি তাহলে থাকবে কত, 7, আর 7-এর 7-এর গুণ করলে কত হয়, 49। দেখো 49 আছে, তার মানে 1 কম করে নেবো, তাই তো? তারপরে এটা আছে 4 গুণ 4, তো এই 4 থেকে একটি 1 বাদ দেব, থাকবে 3, 3 গুণ 4 কত হবে, 4×3=12, ঠিক আছে? এই 4-এর 3-এর সাথে 4 গুণ করলে 12। এবার 6 গুণ 4 আছে, তো এখানে 3 করে নেবো, তাহলে কত, 4×18 আছে এখানে, দেখো। তাহলে নেক্সট আমরা আনসার কীভাবে আনবো, 9 গুণ 6 আছে ওখানে, 6টাকে আমরা 5 বানিয়ে নেবো, 45, 45। তাহলে আনসার কী হবে, এ, 45। নেক্সট, জিজ্ঞাসা চিহ্ন স্থানে কোন সংখ্যা বসবে? সাইটোলজি রিলেটেড টু সেল, কি রিলেটেড টু ওয়ার্ডস হয়, ওয়ার্ডস মানে শব্দ, ওডন্টোলজি, মাইকোলজি, অর্নিথোলজি, এটেমোলজি। তো আনসার, রাইট আনসার হবে এটেমোলজি, রিলেটেড টু দ্য ওয়ার্ড। নেক্সট, পরের চিহ্নটিতে কি হবে, এইভাবে চিহ্ন ঘুরছে, এটাকে চেক করো, স্টার, তারপর এখানে একটি বার আছে, বারের সাথে একটি হাফ অ্যারো চিহ্ন আছে, ঠিক আছে? আবার স্টার একই জায়গা রয়ে গেছে, তারপর বারটা ঘুরে গেছে,
এই ধরনের জিনিসগুলি আমরা ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ হিসাবে সলভ করি, ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ। দেখে নাও, এই ধরনের চিত্র, দুটি চিত্র আছে, চিত্র আছে এখানে। তো দুটি যে চিত্র আছে সেটি, সেটিকে দুটি কি একই দিকে ঘুরছে ক্লকওয়াইজ অথবা একটি অ্যান্টি ক্লকওয়াইজ একটি ক্লকওয়াইজ ঘুরছে, সেটাকে তোমাকে অবজার্ভ করতে হবে এবং নিচে যে অপশান দেওয়া আছে এ বি সি ডি এর মধ্যে থেকে একটি আনসার বলতে হবে। এই দুটোকে যখন ফলো করছি আমরা, এই দুটোকে তুমি দেখো, স্টার একই জায়গায় আছে, নড়ছে না, শুধু বারটি ঘুরে পরের লাইনে মানে একই রকম আছে, জাস্ট উঠে গেছে, মানে ক্লকওয়াইজ চলে গেছে, মানে ঘড়ির কাটার দিক এইভাবে। এটা হচ্ছে ক্লকওয়াইজ, মানে ঘড়ি যেদিকে ঘোরে, অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ি উল্টো দিকটা, তো সোজা দিক ঘুরছে, ঘড়ি যেভাবে ঘোরে সেভাবে ঘুরছে, তো এটা উঠে দাঁড়িয়েছে। তারপর স্টারটা মাঝখানে চলে এসছে, এখানে মাঝখানে দুবার আবার স্টিল আছে, এ কী করেছে, একে ক্রস করে এই জায়গা চলে এসছে, আবার এই জায়গা চলে এসছে পরের লাইনে, তার মানে অবশ্যই ব্যাক করেছে এখানে নিচের দিকে, ড্রপ করছে। তো নিচে যদি ড্রপ করে তাহলে আরেকটি ড্রপ আসবে এখানে, আমাদের এখানেই থাকবে স্টিল স্টারটি, এবং এটি ঘুরে কোথায় চলে যাবে, এই জায়গা। তো এরকম কোন একটি চিত্র আছে, দেখে নাও বি, তো আনসার হবে তোমার বি। নেক্সট, জিজ্ঞাসা চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে, অবজার্ভ করো ভালো করে। এই ধরনের বক্সে যোগ বিয়োগ গুণ ভাগ অনেক রকমের কিছু করা যায়। এবার যখনই আমরা দেখছি যে এই জায়গায় জিজ্ঞাসা চিহ্ন আছে, তার মানে এটি আইদার হরিজন্টাল যেতে পারে, তা না হলে ভার্টিক্যাল আসতে পারে, ঠিক আছে। তোমাকে চেক করে দেখতে হবে পরীক্ষা হলে, দেখবে কীভাবে 112 এখানে আসছে। তো দেখেই মনে হচ্ছে যে বড় বড় সংখ্যা নিচে আছে, তার মানে সোজাই আসছে ভার্টিক্যাল। তো দেখো তো, 7 × 8 × 2 কত হয়, 7 × 8 = 56, 56 × 2 কত হয়, 112, খুব সোজা ছিল। তাহলে আর পরের লাইনে যাওয়ার দরকার নেই, সোজা আনসারে চলে যাই। যদিও চেক করতে চাও একবার চেক করে নাও পরেরটা, 5 × 4 = 20 × 8 মানে 160, পরেরটা সেভাবেই হবে, 9 × 3 = 27। এবার বলে স্যার এখানে কোন সংখ্যা বসবে, 162, তাহলে কী করে, তো 162 ভাগ করে দেখে নাও 27 দিয়ে, যে জিনিসটা গুণ হয় সেটা ভাগ করা যায় অবশ্যই, ঠিক আছে। তো অবশ্যই 2 ঘরে আছে, এখানে 6 হওয়া উচিত, তাই না? তো 6 দিয়ে গুণ করলে 27 দেখবে 162 আসছে। চলো নেক্সট প্রশ্ন চলে যাই, এটাকে আনসার করে দেখাও তো দেখি, সিস্টেম কী আছে বলছে, প্লাস হলো গুণ, মাইনাস হলো প্লাস, এই জায়গাতে সাইন চেঞ্জ করতে হবে, প্লাস যেখানে সেখানে দিতে হবে গুণ, মাইনাস যেখানে সেখানে প্লাস, যেখানে গুণ আছে সেখানে ভাগ দিতে হবে, ভাগ যেখানে আছে সেখানে মাইনাস দিতে হবে, করে দেখতে হবে যে এর আনসার কত আসছে। চলো দেখে নিই, 9 বলছে যে যেখানে ভাগ চিহ্ন আছে সেখানে কি দিতে হবে, মাইনাস, মাইনাস 5, প্লাস যেখানে প্লাস আছে সেখানে দিতে হবে কি, গুণ দিলাম, তারপর 4, যেখানে মাইনাস সেখানে প্লাস, 3, তারপর গুণ আছে, গুণ যেখানে থাকবে সেখানে ভাগ দিতে হবে এবং 2 লিখে দিতে হবে পাশে। এটাকে সলভ করতে হবে অ্যাকর্ডিং টু বডমাস সিস্টেম, ঠিক আছে। বডমাস সিস্টেমে সবচেয়ে প্রথম কী আসে বলতো, ব্র্যাকেট অথবা বারের কাজ হয়, এটা হচ্ছে ব্র্যাকেট অথবা বার। তারপর হচ্ছে অফ, অফ নেই, ডিভাইড আছে, ডিভাইড মানে কোনটা, এই দুটি হচ্ছে ভাগ চিহ্ন, এটা হচ্ছে ভাগ, আগে ভাগ হবে, ঠিক আছে, এর কাজটি আগে হবে, করে দাও ক্রস, বাকিগুলো এইভাবে নামবে 3 × 2, ওকে। তারপর বলছে যে মাল্টিপ্লাই হবে, মানে 5 × 4 মাল্টিপ্লাই হবে, তাহলে 9 − 20 প্লাস 3/2। এবার বলছে অ্যাডিশন, অ্যাডিশন মানে কোন দুটি অ্যাডিশন, 3 এবং 9, তো যদি আমরা 3 আর 9 যদি আমরা অ্যাডিশন করি তাহলে কত আসে, 9 × 18 = 19, 20 = 21, 21 এর 2 মাইনাস কত, 20, লাস্টে কী করবো আমরা, উল্টো দিকে 40, ঠিক আছে। এখানে যদি আমরা করি 40 থেকে 21 বাদ দিলে কত হবে, 19 মাইনাস, তাই তো, -19/2, 19/2 আমরা যদি হাফ করি, তাই না, এখানে দেখো এখানে আনসার দেওয়া আছে, এই জায়গা এইটা আসবে তোমার 9 × 18 = 0.5 মানে -9/9.5। নেক্সট প্রশ্ন, ওয়েট্রেস ইজ টু রেস্টুরেন্ট, প্রশ্নের দেওয়া জোড়াটির সাথে বিকল্প কোন জোড়াটি মিল আছে। আচ্ছা ওয়েট্রেস মানে কি, তো ওয়েটার হচ্ছে ছেলেদের যারা রেস্টুরেন্টে থাকে তাদেরকে ওয়েটার বলা হয়, এবং মেয়ে যারা কাজ করে রেস্টুরেন্টে তাদেরকে ওয়েট্রেস বলা হয়, ঠিক আছে। ওয়েট্রেস মানে ফিমেল ওয়েটার, একদম ক্লোজ মিনিং কোনটা দাঁড়াবে, মানে যে কোনো রেস্টুরেন্টে ওয়েট্রেস থাকে, অনেক জায়গায় আছে যেখানে মেয়েদের, মেয়েরা সার্ভ করে, বেশিরভাগ এটা ফরেন কান্ট্রিতে দেখা যায়, কলকাতায়ও আছে, ওয়েস্ট বেঙ্গলেও আছে,
ভারতবর্ষেও আছে অনেক জায়গায়, ঠিক আছে, মেয়েদেরকে নিয়ে দিয়ে খাবারগুলি সার্ভ করানো হয়, ঠিক আছে। টিচার স্কুলের সাথে যুক্ত আছে, টিচার না থাকলে সে স্কুল হবে না, দ্যাট মিন্স টিচার মোস্ট ইম্পর্টেন্ট ফর দ্য স্কুল। নেক্সট প্রশ্ন, এই জায়গায় আছে একটি নাম্বার, এই সংখ্যাগুলির মধ্যে 9 সঙ্গে 7 কতবার আছে, সেটা আগেও থাকতে পারে পরেও থাকতে পারে। যেখানে 9 আছে তার সাথে, তার পেছনের দিকে হোক বা সামনের দিকে হোক, 9 কতবার আছে, মানে 7 কতবার আছে, 9 সাথে 7 কতবার আছে। দেখো জামান, এরকম ধরনের প্রশ্ন তো আমরা প্রথম কি করব, আগে 9 খুঁজে নেব, 9 কোন কোন জায়গায় আছে। তো 9 এই জায়গায় আছে, এই জায়গায় আছে, এখানে আছে, এই জায়গায় আছে 9। তো 9 আমরা পেয়েছি, একটা দুটো তিনটে চারটে। 7 কোন কোথায় কোথায় আছে, 9 সাথে 7 এই একটা জায়গায়, দুটো জায়গায়, তিনটে জায়গায়, কারণ এখানে এই 9টা হবে না, কারণ এর 9 এর আগে পাঁচ পিছে কি আছে, 5 এবং 2। তো দ্যাটস ওয়াই এই তিনটে, তাহলে আনসার কি হবে, 3। নেক্সট প্রশ্ন, সারিটিতে ভুল সংখ্যাটি নির্ণয় করো, কোন সংখ্যার মধ্যে ভুল আছে। একটু হিন্টস দিয়ে রাখি, এটাও কিন্তু একটি মিক্স সিরিজ, মানে দু রকমের সিরিজ এখানে মিক্স আছে, মানে জাম্বল নাম্বার দেওয়া আছে, নাম্বারগুলি জাম্প করছে, মানে এইভাবে 5, 7, 10, 14, 19, এদিক থেকে 6, 8, 11, দেন 16। চলো দেখে নিই, আমরা যদি জাম্বল ওয়ার্ড যদি এখানে দেখি, 5-এর সাথে 7 যদি যুক্ত হয়, 5-7 মানে 2 এগিয়ে গেছে, আবার 3 প্লাস 2 প্লাস 3 তারপর প্লাস 4 হওয়া উচিত, হ্যাঁ আছে 14, তারপর 5, তার মানে এই সিরিজে কোনো গণ্ডগোল নেই। তাহলে গণ্ডগোল কোথায় আছে, সেকেন্ড সিরিজে। এক্সামিনাররাও চালাক আছে, জানে যে ওরা বাচ্চারা কিন্তু চেক করবে যখন, তো প্রথম সিরিজ থেকে চেক করবে, জাম্বিং যদি জাম্বল ওয়ার্ড পেয়ে যায় তার সত্ত্বেও, জাম্বল যদি লেটার পেয়ে যায়, নাম্বার পেয়ে যায় তার সত্ত্বেও ওরা প্রথম থেকে শুরু করবে, তার জন্য এখানে তোমাকে প্রথমটাই কারেক্ট দিয়ে দিয়েছে। তো সেকেন্ড সিরিজে আমরা ভুল পাবো, ঠিক আছে। 6 পর 8, তার মানে 2 বেড়েছে, 8-এর পর 3 বাড়বে, 8 আর 3 11, 4 বাড়বে এর পরে, তো 11 আর 4 কত হয়, 15। তার আমরা কোথায় পেলাম যে এই জায়গা হওয়া উচিত ছিল 15, সেখানে আছে কত, 16। তাহলে আমার ভুল যেটা খুঁজলাম আমরা কোনটা পেলাম, ডি অপশান, 16। চলো দেখি নেক্সট, সেটা যদি ডি সমান 3, জি সমান 6 এবং ফান সমান 38, তাহলে প্রেসিডেন্ট সমান কত হবে। দেখো এই ধরনের প্রশ্নতে আমরা কি করব, এখানে দেখে বোঝা যাচ্ছে যে ডি কিন্তু 4 নম্বর স্থানে থাকে, ডি কোথায় থাকে, ডি 4-এ থাকে, কিন্তু -1 করে নিয়েছে এখানে, ঠিক আছে। এই জায়গা কত, জি থাকে 7-এ কিন্তু নিয়েছে কত, 6। তো আমরা এই দুটো দেখলেই আমরা মোটামুটি আইডিয়া করতে পারলাম যে এখানে যে প্রেসিডেন্ট হবে, সবার স্থানটা তোমাকে আগে জানতে হবে, ঠিক আছে। তো এতে ট্রিক্স কী ইউজ করবে তোমরা, দেখো আমি আনসার ডাইরেক্ট তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে। এর আনসার ডাইরেক্ট হবে, তোমাদেরকে আগে ট্রিক্স জানতে হবে কি, এ কততে, A1, B2, C3, ঠিক আছে, এইভাবে D4, E5, এভাবে জানতে হবে up to Z, ঠিক আছে। তো প্রেসিডেন্ট যখন তুমি দেখে নিচ্ছ, তার মানে সব 1 কম করে নেওয়া হয়েছে, তাহলে আগে তোমরা যোগ করবে, পুরোটা প্রেসিডেন্টের যা আসছে সেটা পুরোটা আগে যোগ করবে। যোগ করার পর সেখান থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 মাইনাস করে দেবে, ঠিক আছে। যেমন মনে করো তোমার আনসার হয়তো, যখন তুমি যোগ করছো তোমার আনসার এসছে হয়তো ধরে নাও 110, ঠিক আছে, সেখান থেকে 9 মাইনাস করে দেবো, আমরা পাবো কত, 101। কারণ কি, প্রেসিডেন্টে তোমার 9টি লেটার আছে, অক্ষর কটিয়েছি 9টি, তো এখান থেকে আমরা মাইনাস করে দেবো। অরিজিনালি নেবো, পি যে স্থানে আছে, আর যে স্থানে আছে, ই যেমন 5 দেখলাম আমরা, ঠিক আছে, আই সেভাবে D4 দেখলাম, ই 5 আগেন, এন যেমন 14-এ আছে, T20-তে আছে, সেভাবে আমরা দেখে নেবো চেক করে, ঠিক আছে। যত হবে অরিজিনালি সেটা লিখবো, সেখান থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টি অক্ষর আছে, 9 মাইনাস, 101, তোমার আনসার কত হবে, 101। নেক্সট, এ গুণ বি, এ বি এর মা হয়, এ ভাগ বি, এ বি এর ভাই হয়, এটা কন্ডিশন দিচ্ছে তোমাকে, এ প্লাস বি, এ বি এর ছেলে হয়, এ মাইনাস বি, এ বি এর স্ত্রী হয়, যদি, এটা কি হবে, যদি এই ধরনের কন্ডিশন থাকে, ঠিক আছে, যদি এটা কন্ডিশন হয় তাহলে এটাকে প্রমাণ করতে হবে যে কিউ এফ জে এর কে হয়, মানে কিউ এফ জে এর কে হয়, এখানে একটি গণ্ডগোল আছে, কিউ হবে না,
ঠিক আছে, কিউ এই জায়গা হবে না, কারণ কি কিউ এর কোনো জায়গাই নেই কিন্তু এখানে দেখো, ঠিক আছে, এই প্রশ্নতে এই জায়গা একটা ভুল পাওয়া গেছে, কিউ হবে না এখানে, এফ জে এর কে হয়, এই দুটো রিলেশন তোমাকে বলতে হবে এফ জে এর কে হয়। দেখো এটা করার সুবিধা আছে যে তোমরা সবসময় এই ধরনের প্রশ্নটাকে ব্যাক সাইড থেকে, পেছন থেকে চেষ্টা করবে করার, ঠিক আছে। কে প্লাস এফ মানে আমরা প্লাসে চিহ্নিত চলে যাব, যে এ প্লাস বি মানে কি বলেছিল, যে এ বি এর ছেলে হয়, মানে কে এফ এর কে হয়, ছেলে হয়, মানে এটা মাও হতে পারে এবং বাবাও হতে পারে, ঠিক আছে, কিন্তু এটা ছেলে হয় এটা কিন্তু প্লাস হবে, ঠিক আছে, যেহেতু পুরুষ তার জন্য ছেলে হচ্ছে কে এফ এর, এফ এখনও নির্ধারিত নেই কিন্তু মাইনাস লিখলাম অথবা প্লাসও লিখলাম আমি, দুটোই, মাও হতে পারে বাবাও হতে পারে, ঠিক আছে, ছেলে, ওকে। এবার আসছি যে টি আর কে এর মধ্যে সম্পর্ক, টি ভাগ কে, তা আমরা এ ভাগ বি মানে হচ্ছে এ বি এর ভাই, মানে এটা হচ্ছে এর ভাই, তার মানে এটাও ছেলে আমার প্রমাণ রয়েছে, টি হচ্ছে কে এর ভাই, তাহলে দুজন ভাই এবং এর সন্তান, এফ এর সন্তান হচ্ছে কারা, এফ এর সন্তান, দুটি সন্তান আমরা পেলাম, সেটা হচ্ছে টি এবং কে, ঠিক আছে, আর দুটি সান, ছেলে, ওকে। এবার জে মাইনাস টি, জে মাইনাস টি মানে এ মাইনাস বি হচ্ছে এ বি এর স্ত্রী হয়, এ মানে জে টি এর কে হয়, এই জায়গা এ মাইনাস বি মানে এ বি এর স্ত্রী মানে হচ্ছে জে টি এর স্ত্রী হয়, জে যে হচ্ছে টি এর স্ত্রী হয়, ঠিক আছে, এর স্ত্রী, ওকে, ওয়াইফ। এবার তাহলে আমাকে জিজ্ঞাসা করছে কে এফ মানে এই ব্যক্তি জে এর কে হয়, কে হতে পারে, শ্বশুর হতে পারে, শাশুড়ি হতে পারে, ঠিক আছে, তো এখানে শাশুড়ি দিয়েছে, এই শাশুড়ি কিন্তু হবে না ডাইরেক্ট আনসার, কারণ হচ্ছে যে এখানে জেন্ডার ক্লিয়ার নেই, তাহলে আনসার হবে নির্ণয় করা যাবে না, এটা হচ্ছে আনসার। ডিকশনারি অনুযায়ী সাজাও, চলো দেখে নিই, দেখো এপিপি, এপিপি কোথায় যায়, এপিপি এপিপি, ঠিক আছে, কিন্তু এখানে এপি একটি আছে, এখানে এপি একটি আছে, এখানে এপিপি আছে, তিনটি, ঠিক, তো তোমরা যখন এ থেকে জেড পড়বে দেখবে আই জে কে এল এম এন ও পি, ঠিক আছে, তো আই জে কে এল এম এন ও, ওটা আসে আগে আসে, মানে যদি আমি পি এর আগে কিন্তু ও আসবে, তার মানে হচ্ছে যে কম্পিটিশানটা এই মুহূর্তে হবে তিন আর চারের মধ্যে, মানে প্রথম কে স্থানে বসবে, তো আমি এপিও পেলাম, এখানেও এপিও পাচ্ছি, ঠিক আছে, এখানে তিনটে পেয়ে যাচ্ছি, এপিও এপিও পেয়ে গেলাম, ঠিক আছে। এবার এল এবং এস এর মধ্যে আমরা ভালো করে জানি যে এলটা আগে পড়ে, তার সঙ্গে সঙ্গে আমরা চার আগে নিয়ে নেবো, এবং আর কোনো জায়গায় না চেক করে দেখে নেবো যে এটাই কিন্তু ফাইনাল আনসার হওয়ার কথা, কেন চার দিয়ে এক একটি আছে, পরীক্ষায় কিন্তু এত সহজ দেবে না, এখানে আরও চার দিয়ে আরও কিছু দিয়ে দেবে তোমাদেরকে, ঠিক আছে, তোমরা এটাকে সাজিয়ে দেখবে, মোস্ট প্রবলি আনসার আসা উচিত এ, ঠিক। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই, যদি স্কুলকে পি এন আই কে কে বি এবং মাস্টারকে সি এফ পি এক্স ওয়াই জেড লেখা হয় কোডে, তাহলে কুল হোমকে কী লিখবে, দেখো খুবই সহজ আছে, এইভাবে যেখানে যে অক্ষরগুলি আছে সেটা লিখে দাও, স্কুলের সাথে কী আছে, পি এন আই কে কে বি, ওকে, মাস্টার, সি এফ পি এক্স ওয়াই জেড, ঠিক আছে। এবার তোমাকে বলছে যে কুল হোমটা লিখতে হবে, ঠিক আছে, তো সি ডাবল ও এল এইচ ও এম ই, কুল হোম, আমরা সি জানি যে সি কী দিয়ে এখানে ডিনোট করেছে, সিকে এন দিয়ে ডিনোট করা হয়েছে, মানে যেখানে সি হবে সেখানে কী হবে, এন, তাহলে এখানে এন হবে, ডাবল ও, ডাবল ও ডাবল কে দিয়ে ডিনোট করা হয়েছে, ডাবল কে, এল কী দিয়ে বলা হয়েছে, বি দিয়ে বলা হয়েছে, বি, তো তুমি যখনই এটা পেয়ে যাচ্ছ এন কে কে বি, দেখো এখানে দুটো আনসার একই রকম, এন কে কে বি এন কে কে বি একই রকম আছে, এবার একটা অন্তত যদি চেক করি তাহলে পরেরটা ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনাটা আছে, এইচ এইচ আসছে আই দিয়ে, তার মানে আর বেশি যাওয়ার দরকার নেই, এখানেই শেষ, কেন সময় খুব কম থাকবে পরীক্ষায়, তো এন কে কে বি আই আনসার হবে এটা, ঠিক আছে। চলো নেক্সট, এটা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সিরিজ, এই সিরিজে আমরা আগে চেক করব যে উইথ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক যেগুলি দেওয়া আছে সব সময় কটি অক্ষর আছে এখানে, বর্ণ কটি আছে, ঠিক আছে, তো এখানে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো, ঠিক আছে, এ বি এ আছে ডাবল ড্যাশ, তার আগে দুটো ড্যাশ দিয়েছে, এবং বি এ ড্যাশ এ বি দিয়েছে,
तो आमी देखछी जे ए बी आछे एखाने आमी जोदि आरेकटी बी बसिए दी ताहले एई जायगा आमी भाग करते पारछी ए बी एखाने अटोमेटिक ए बसबे ए बी एखाने बी बसबे कारण ए बी हबे एटा ए बी आछे अलरेडी और एखाने आछे ए बी एटा भाग तार माने फाइनली आमार बसछे कि आंसर ए बी बसछे फिल इन द ब्लैंक्से एबं बी बसालाम आरेकटी जायगाय आबार ए बसिएछि आबार बी बसिएछि ताहले आंसर कोनटा मिलल ए डबल बी ए बी ए डबल बी ए बी बी आंसरटा हबे तोमरा तीनटे बा चारटे करे चेक करे देखे निओ नेक्स्ट प्रश्न प्रश्नटी होच्छे जे विषम शब्दटी निर्वाचन करो एखाने च दन्त न हबे निर्वाचन करो तार माने एखाने अपशने जेटा ए बी सी डी दे आछे तीनटे एक ही रकम आछे एकटी आलादा आछे जारा एस्ट्रोलजीते विश्वास राखो तारा ए पाथरगुलिर नाम तोमरा जानबे ठीक आछे रुबी एकटी पाथर टोपाज एटा एकटी पाथर जेटा आंगटीते आमरा पड़ी आंगटी करे सोनार साथे बा रूपोर साथे बा एटा आमरा विभिन्न धातुर साथे बांधिये ओटा पड़ी ग्रह दोष काटानोर जन्य सैफायर एटाओ एकटी पाथर ग्रानाइट किन्तु आमरा फ्लोरे बा किचेने आमरा व्यवहार करी ग्रानाइट बला हय कालो रंगेर देखबे पाथर हय तो एखाने विषम हिसाबे काज करबे आंसारटी हबे तोमादेर एटी ग्रानाइट ठीक बाकीगुली पाथर इज अ वेरी प्रिशियस खूब दाम ठीक आछे एक एकटा रत्तिर दाम प्राय हजार दो हज़ार पाँच हज़ार करे एक एकटी रत्तिर दाम हय ठीक आछे चलो नेक्स्ट प्रश्न देखे नी जिज्ञासा चिन्हित स्थाने कोन संख्या बसबे ओके चलो कर दी तुम्हें देखो ये जैगा जे मजखने तेत्रिस देव आ तेत्रिस दुई चार एवं दुई तीन किछु एकटु गुण भाग जोग वियोग करे आसछे बा स्क्वायर रूट बा स्क्वायर करे आसछे स्क्वायर रूट अथवा स्क्वायर करे बा क्यूब करे आसछे ठीक आछे तो सर्वप्रथम तो एकटा जिनिस देखो तो जदि आमी एखान थेके शुरू करी दुइयेर स्क्वायर क्लकवाइज आबार एकटी दुइयेर स्क्वायर आबार चारेर स्क्वायर आबार तीनेर स्क्वायर ताहले फाइनाली आसछे कि कत चार प्लस षोलो प्लस नय एटा जोग करो तो कत आसछे देखो तो षोलो नय कत होच्छे पचिस पचिस और एदिके तोमार चार उनत्रिस उनत्रिस और चार कत तेत्रिस आंसर तेत्रिस तार माने इजी सेकेंड आर देखा चेक करार दरकार नहीं सोजा चले जाओ जिज्ञासा चिन्ह जेखाने देया आछे ओपरे देया आछे छय माने छयेर स्क्वायर माने छत्रिस पाँचेर स्क्वायर माने पचिस चारेर षोलो एबं तीनेर नय एटा सबटा जोग करले कत आसबे चलो देखे नी छत्रिस पचिस षोलो और नय तो नय आर छय होच्छे तोमार पनेरो पनेरो पाँच कुड़ी छब्बिशे छय तो छय कोथाय आछे आंसर एई जायगा एकटाई आछे तार माने एट्टी सिक्स ठीक आछे नेक्स्ट प्रश्न बारो कुड़ी आठाश प्रश्नेर देवा संख्या सारिटीर साथे विकल्पेर कोन सारिटीर मिल आछे माने बारो कुड़ी एबं आठाश एइटा जे सीरिजे गेछे जेभाबे एटा जे सीरिजे गेछे बा जे ग्यापे गेछे बा गुण करे गेछे बा माल्टिप्ल माने भाग जोग वियोग करे गेछे बारो थेके कुड़ी कुड़ी थेके आठाश एखाने कोनटी आछे मिल एखाने राइट आंसर आमरा चेक करब आगे देखे नी जे बारो थेके कुड़ी माने आठेर ग्याप आछे आर कुड़ी थेके आठाश माने आठेर ग्याप माने समान ग्याप कोन कोथाय आछे तो तीन और पंद्रह जदि आमरा चेक करी तीन और पंद्रह माने बारोर ग्याप आछे ठीक आछे आर पंद्रह एबं आठेरो जदि ग्याप करी तार माने ताहले एटा होच्छे ना ठीक आठेरो थेके सताश कुड़ी और सात नय नय ग्याप आछे जायगा तो एर मध्ये कोई नय ग्याप आछे देखे नी सातार बाद अनेक बेशी ग्याप आछे एटाओ आर होच्छे ना ठीक एबार सीटाके चेक करी अठारो थेके त्रिश माने दुई और बारो बारो ग्याप आछे आर एखानेओ देखो त्रिश थेके बयाल्लिश माने बारो ग्याप आछे तार माने दिस इज योर राइट आंसर ठीक आछे माने एर कोनो माने नेई जे एखाने तुमि आठेर ग्याप पाच्छो माने एखाने आठेर ग्याप पाबे माने ग्याप जेनो समान हय आर कि ग्याप जेमन एखाने आठेर ग्याप छिलो आठेर ग्याप एखानेओ ग्याप जदि समान हय ठीक आछे तो योर राइट आंसर इज सी नेक्स्ट नीचेर कोन भेन चित्रटिर द्वारा प्रोफेसर वैज्ञानिक ও আবিষ্কারক এর মধ্যে সঠিক সম্পর্ক নির্দেশ করে খুব ক্লোজ আনসার দেখো এই জায়গায় দুটো আনসার তোমরা পাচ্ছ একটা হচ্ছে বি এবং ডি ঠিক আছে সঠিক আনসার এখানে বেশিরভাগ হওয়ার সম্ভাবনা ডি আছে ঠিক আছে কারণ কি প্রফেসর হতেই হয় যদি তুমি আবিষ্কারক আছো বা বৈজ্ঞানিক আছো মানে সায়েন্টিস্ট হোক বা তুমি ধরে নাও কোনো কিছু ইনভেন্ট করেছো তো সাধারণ ব্যক্তি তো ইনভেন্ট করে না ঠিক আছে তো তার জন্য একটি বিদ্যা লাগে তো অ্যাটলিস্ট প্রফেসর
হওয়াটা দরকার। তো যে কোনো একটি আমি প্রফেসর যদি ধরে নিই, তো কিছু প্রফেসররা সে কিছু অংশ, মানে এই যে কিছু অংশটা এটা হচ্ছে কিছু অংশ, কিছু প্রফেসর বৈজ্ঞানিক আছেন মানে সায়েন্টিস্ট। এবং আরেকটি যদি আমি চিত্র এখান থেকে নিই, তাহলে কিছু সায়েন্টিস্ট এবং প্রফেসররা যারা ইনভেন্ট করেছে, আবিষ্কারক তারা, ঠিক আছে। তো এই জায়গায় যে কমনটা পড়ছে, এই কমন স্পেসটা হচ্ছে যে ওই কিছুর মধ্যে মানে এমন সংখ্যক মানুষও আছে যারা প্রফেসরও আছেন প্লাস সায়েন্টিস্টও আছেন প্লাস সে আবিষ্কারও করেছে, ঠিক আছে। চলো নেক্সট চলে আসছি আমরা প্রশ্নতে। এ পি আর এক্স এস এবং জেড একটি সারিতে বসে আছে, ঠিক আছে, বসে থাকুক। এস এবং জেড মাঝখানে আছে এবং এ ও পি দুই প্রান্তে আছে, আর বসে আছে এর বাঁদিকে। তাহলে কে পি এর ডান দিকে বসে আছে বলতে হবে। দেখো এই জায়গা কনফিউশন কোন জায়গা হবে বলতো, যে বসে আছে ঠিক আছে, একটি সারি মানে লম্বা একটি জায়গা, আর দুই প্রান্তে এ আর পি আছে। যদি এই জায়গা কনফিউশন হয়ে যাও না, যে দুই প্রান্তে এ আর পি কোথায় বসবে, এ এখানেও বসতে পারে, পি এখানেও বসতে পারে, অথবা আমি পিকে এখানে বসালাম, একে এখানে বসালাম, ঠিক আছে। এক্সামিনার সেভাবেই দেয় যে তোমার লেফট টু রাইট, তুমি আমরা ম্যাক্সিমাম ইংরেজি কীভাবে লিখি, ইংরেজি এইভাবে লিখি না, তো জানে যে রাইট টু লেফট, মানে ছেলেকেদেরকে যদি আমি এপি বলি তাহলে একে এখানে বসাবে, পিকে এখানে বসাবে, ঠিক আছে। তো এই ধরনের জিনিস সবসময় একটু ঘুরিয়ে নেবে, মানে একটু আল্টার ভাবার চেষ্টা করো পরীক্ষা হলে। তাহলে আমি পি এখানে বসালাম, এ এখানে বসালাম, ওকে। এবং বলছে যে এস এবং জেড মাঝখানে আছে, ঠিক আছে, এস আর জেড থাকুক, আমি একটু ঘুরিয়ে নেবো এটাকেও, জেড আর এস করে নিলাম, মাঝখানে আছে দুজন, দুই প্রান্তে আছে, আর বসে আছে এর বাম দিকে, আর কোথায় আছে, এর বাম দিকে আছে, এর বাম দিক এদিকে পড়ছে, এটা হচ্ছে লেফট, এটা যদি এ হয় তাহলে বাম দিকটা এদিকে। তাহলে কে বসে আছে ওখানে, আর বসে আছে, বসে দাও আর কে, ঠিক আছে, তো বসে গেছে। এবার বাকি রইল কে, এক্স, এক্সের কোনো জায়গা বলেছে না, জিজ্ঞাসা করছে এর বাঁ দিকে, তাহলে আচ্ছা আচ্ছা এই জায়গা একটি কমা হবে, কে পি এর ডান দিকে বসে আছে, তো পি এর ডান দিকে কে বসবে, একজনই আছে যে হচ্ছে এক্স, এক্স বসবে এখানে, কেন পি এর ডান দিকে এটা পড়ছে, ঠিক আছে, এক্স বসবে, তো আনসার ইজ এক্স। চলো নেক্সট প্রশ্ন বলছে যে আয়নাতে দেখলে একটি ঘড়িতে সময় দেখায় 2:45, ঘড়িটির সঠিক সময় কত। দেখো তোমাদের সিম্পল একটা ট্রিক্স বলে দিই, আয়নাতে যখনই তুমি ঘড়ি দেখবে সবসময় কী করবে, যা সময় দেওয়া থাকবে, মনে করো দেওয়া আছে 2:45, তো এখান থেকে তুমি 12:00 মাইনাস করে নাও, একটি ঘড়িতে টোটাল ঘন্টা 12 থেকে তুমি মাইনাস করে নাও, দেখে নাও কত। তা আমরা যখন শূন্য শূন্য আছে, মানে এখান থেকে যদি এক ধার নিই, তার মানে এক ঘন্টা ধার নেবো, মানে 60 মিনিট ধার নেবো, 60 থেকে যদি আমরা 45 বাদ দিই থাকবে কত, 15, ঠিক আছে, 15 আনসার এখানে দুটো আছে, এটা আছে, এই জায়গা আছে, ঠিক আছে। এবার থাকছে কত এখানে, 11 থেকে 2 বাদ দিলে কত হবে, 9, তাহলে 9:15 বাজবে, আনসার ইজ এ, 9:15। নেক্সট প্রশ্ন, নিচের অঙ্কটিতে কোন দুটি চিহ্ন মধ্যে স্থান পরিবর্তন করলে অঙ্কটি সঠিক হবে, স্থানটাকে পরিবর্তন করতে হবে, যা আছে এখানে দুটি চিহ্নর মধ্যে, এই যে অপশানে দেওয়া আছে এ বি সি এবং ডি, তো এখানে আমরা চেক করবো প্রথম ডি, মানে লাস্ট অপশান থেকে। তো আমরা 45, তাহলে যেখানে মাইনাস আছে সেখানে আমরা ভাগ দিয়ে রাখবো 9, আর যেখানে ভাগ আছে সেখানে মাইনাস দেব, এই দুটো স্থান আমরা চেঞ্জ করলাম, বাকি যেমন আছে 3+5×6। এবার চেক করবো যে 32 আসছে কি না, ঠিক আছে। তো আমরা যদি 45 ভাগ দিই 9 দ্বারা, তাহলে 5-3+5 5×6 মানে 30, ঠিক আছে, ভাগের কাজের সাথে আমরা গুণের কাজটা করে নিলাম অ্যাকর্ডিং টু বডমাস। বডমাসে কী হয়, প্রথম ডিভাইডের কাজ, আর সাইড বাই সাইড আমি মাল্টিপ্লাইটা করে নিলাম। এবার এলো অ্যাডিশন, অ্যাডিশন মানে হচ্ছে যে 30+5 কত, 35-3 যদি করি লাস্টে তাহলে 32, তাহলে আনসার ইজ D1। এই প্রশ্নটা দেখো, বলতে হবে যে একটি ত্রিভুজ আকারের একটি কাগজ আছে, কাগজটিকে আগে মাঝখান থেকে এইভাবে ভাগ করে ভাঁজ করা হয়েছে, ঠিক আছে, ভাঁজ করা হলো এখানে, সেকেন্ড আবার মাঝখান থেকে ওপর থেকে আবার ভাঁজ করা হলো এই জায়গা, এবার আবার মাঝখান থেকে আবার ভাঁজ করা হচ্ছে এইভাবে, আর ফাইনালি এই জায়গায় একটি ফুটো করা হলো, সে ফুটোটা ধরুন না স্কোয়ার টাইপেরই করলো, বা একটু বড়ো করেই, এখানে একটু বড়ো হবে, এটা স্কোয়ার হবে না, একটু বড়ো হবে, ঠিক আছে, একটু বড়ো হবে এরম টাইপের। তাহলে ফাইনালি কী পাবো আমরা, কোন চিত্রটি পাবো,
ए বি সি এবং ডি এর মধ্যে। পরীক্ষা হলে যদি কাগজ কেটে করার মতো সময় থাকে তাহলে অবশ্যই করে নিও তোমরা, এর ফাইনাল আনসার হবে এ। চলো নেক্সট প্রশ্নতে। নিচে চিত্রটিতে কোন সংখ্যাটির দ্বারা অবিবাহিত ডাক্তারদের বোঝায়? বিবাহিত লোকেরা হচ্ছে এরা, এই সার্কেলের মধ্যে হচ্ছে বিবাহিত। তো অবিবাহিত কারা কারা আছে? এক, পাঁচ এবং চার। এর মধ্যে বলছে যে ডাক্তারদের বোঝাচ্ছে, অবিবাহিত ডাক্তার। তাহলে অবিবাহিত হচ্ছে ডাক্তার, এইটা হচ্ছে ডাক্তার শ্রেণী, ডাক্তারের শ্রেণীর মধ্যে পড়ছে এরা। তার হচ্ছে দুজন, এক আর পাঁচ, ঠিক আছে। এবার পাঁচ হচ্ছে যে প্রফেসর, ডাক্তার নয়, তাহলে ডাক্তার কে হচ্ছে? এক। তো আনসার হবে ওয়ান, এক নম্বর হচ্ছে আনসার তোমাদের। লাস্ট লাস্ট প্রশ্নটি হচ্ছে কোন সংখ্যা সারির পাশাপাশি দুটি বর্ণের মাঝে বাদ দেওয়ার বর্ণের সংখ্যা শুরু থেকে শেষ অবধি যথাক্রমে পাঁচ থেকে এক? মানে হচ্ছে যে এইভাবে, যে মনে করো আমি যদি বলি এ, ঠিক, সি, এফ, তাহলে প্রথম কত গ্যাপ? একটি গ্যাপ, ঠিক। তারপরে কত গ্যাপ সি থেকে এফ এর মধ্যে? দুই গ্যাপ, ডি ই গ্যাপ আছে। তো এইভাবে গ্যাপটি এগোচ্ছে। ওখানে বলছে যে পাঁচ থেকে এক পর্যন্ত আসবে, মানে কোন কোন এর মধ্যে কোথায় গ্যাপ আছে, যেখানে সংখ্যাটা যদি আমরা মানে ওই সব বর্ণগুলি যদি সাজাই সেটি পাঁচ থেকে এক গ্যাপ আসবে। কুইক একদম ফাস্ট। দেখো পরীক্ষা হলে এই ধরনের জিনিসগুলিকে চেক করাটা খুবই চাপ, ঠিক আছে। তাহলে তোমাকে দেখতে হবে যে এ জি এদের স্থানগুলি তোমাকে আগে জানতে হবে ভালো করে, ঠিক আছে। যেমন এ হচ্ছে ওয়ান, এ জি সেভেন, তো এইভাবে তোমাকে আগে জানতে হবে। তো এই জায়গা যদি আমরা ধরি, দেখো এই জায়গা যদি আমরা এম দেখি, এম এস এক্স বি ই এবং জি, তো এম থেকে এস আগে স্থানগুলি জেনে নিই। ১৩, এস হচ্ছে ১৯, এক্স হচ্ছে ২৪, বি হচ্ছে, বি যদি এইভাবে, আচ্ছা এখানে গিয়ে দুই মানে সেভাবে রিটার্ন হলে অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে। স্থান জানলে এখানে অসুবিধা হবে, তার জন্য আমরা কী করে নেবো, ১৩ থেকে ১৯ মানে হচ্ছে পাঁচের গ্যাপ, ওকে। তারপরে আসছি আমরা ১৯ থেকে ২৪, চারের গ্যাপ, মানে ১৯ আর ২০টা, ১৯ আর ২৪টাকে আমরা ছাড়ছি, তাহলে মাঝখানে যে গ্যাপটা আমরা পাচ্ছি সেটা চারের গ্যাপ পাচ্ছি। তারপর এক্স আর বি, তো এক্স যদি আমরা ছেড়ে দিই, বি কে যদি ছেড়ে দিই, তাহলে এক্স ওয়াই জেড এ, মানে তিনের গ্যাপ আমরা আছি, এখানে গ্যাপ পাচ্ছি কত? তিনের গ্যাপ, ঠিক আছে। এখানে কত গ্যাপ পাবো? বি থেকে বি যদি ছাড়ি আর ই কে ছাড়ি, সি ডি পাচ্ছি, মানে দুইয়ের গ্যাপ, আর ই থেকে এফ যদি ছাড়ি আমরা, একের গ্যাপ, একটি গ্যাপ আছে এখানে। তো ইউর রাইট আনসার ইজ সি, ঠিক আছে। পরীক্ষা হলে এইগুলি চেক করাটা একটু চাপের, আইদার প্রশ্ন ছাড়তে হবে আর ইজি প্রশ্ন ধরতে হবে পরীক্ষা হলে, ঠিক আছে। সবটা করাটাই তো সম্ভব নয় আমাদের পক্ষে, তার জন্য বারবার আমি বলি যে প্রশ্নগুলি ছাড়তে হবে, ঠিক আছে। এর একটি পিডিএফ তোমাদেরকে আমি অলরেডি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ৩২ নম্বর যে মক টেস্ট আছে কলকাতা পুলিশের জন্য সেটা পুরোটাই তোমরা তুলতে পারবে এবং নিজে নিজে করতে পারবে, আর উইথ আনসার দিয়ে দেবো যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়, ঠিক আছে। চলো দেখা হবে সবার সাথে, সবাই খুব ভালো থেকো, বেশি করে পড়াশোনা করো। থ্যাংক ইউ ভেরি মাচ।